কমলপুরের নোয়াগাঁও এলাকায় চিকিৎসক বালুর বস্তা ও ইট দিয়ে আকুপাঙ্কচার চিকিৎসা করতে গিয়েছিলেন, তাতে প্রাণ গেল বিকলাঙ্গ এক যুবকের। পরিবারের পক্ষ থেকে ডাক্তারের বিরুদ্ধে মামলা করা হবে ও চিকিৎসক ভুয়ো কিনা সে ব্যাপারে তদন্তের দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। বিশালগড়ের নেতাজি নগর এলাকার বাসিন্দা পিতৃহারা দেবাশিস নম, তার মা শেফালি নম, চিকিৎসার জন্য ধলাই জেলার কমলপুরে নিয়ে আসে আকুপাঙ্কচার চিকিৎসক ডাক্তার সুজিত দেবনাথের কাছে। ডাক্তার সুজিত দেবনাথের সঙ্গে দেবাশিসের পরিবারের চুক্তি হয় 6 লক্ষ টাকার বিনিময়ে রোগীকে ভালো করে দেবেন তিনি। দেবাশিসের পরিবারের সাথে কমলপুরের চিকিৎসক সুজিত দেবনাথের প্রথম যোগাযোগ হয় এই বছরের গত 22শে সেপ্টেম্বর তারিখে। চিকিৎসক সুজিত দেবনাথ ওই দিনই কিছু ওষুধপত্র দিয়ে বলেন এক সপ্তাহ পর আবার ওনার চেম্বারে নিয়ে আসার জন্য রোগীকে। 5 দিন ওনার চিকিৎসালয়ে রেখে চিকিৎসা করবেন তিনি। এক সপ্তাহ পর পুনরায় 28শে সেপ্টেম্বর বিশালগড় এলাকা থেকে দেবাশিসকে তার মা ও ভগ্নিপতি পার্থ সাহা নিয়ে যায় চিকিৎসক সুজিত দেবনাথের কাছে। যথারীতি ডাক্তারবাবু তার চিকিৎসা শুরু করেন। চিকিৎসা শুরু করার পর দেবাশিসের মা ও ভগ্নিপতি দেখতে পান দেবাশিসকে মাটিতে শুইয়ে তার ওপর বালির বস্তা দিয়ে রেখেছে চিকিৎসক। সিদ্ধান্ত নেয় দেবাশিসের মা ও ভগ্নিপতি তারা আর চিকিৎসা করাবেন না। শনিবার রাতে দেবাশিসের শ্বাসকষ্ট শুরু হয়। চিকিৎসক তাকে একটি ইঞ্জেকশন দেন। রবিবার সকালে 6:30 নাগাদ কমলপুর থেকে দেবাশিসকে নিয়ে মা ও ভগ্নিপতি বিশালগড়ের বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার আগে আবার তার শ্বাসকষ্ট শুরু হয়। সাথে সাথেই চিকিৎসক আবার একটি ইঞ্জেকশন দেন। দেবাশিসের এক সপ্তাহের চিকিৎসার খরচ বাবদ সুজিত দেবনাথ 38,000 টাকা বিল করে বলে জানান ভগ্নিপতি। বিল পরিশোধ করে দেবাশিসকে নিয়ে রওনা হয় বিশালগড়ের বাড়ির উদ্দেশ্যে তারা। খোয়াই শহরে পৌঁছানোর পূর্বে বেহালা বাড়ি আসার পর শ্বাসকষ্ট সহ শরীরের অন্যান্য উপসর্গ দেখা দেয়। সাথে সাথেই খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসা হয় দেবাশিসকে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঠিক আছে, 2014-তে ওকে একুলোনো হয়েছিল। একুলো নেওয়ার পরে ডাক্তার বলেছিল ওর এমন কোনো মেডিসিন নেই যে ওকে সুস্থ করে তুলবে। তারপর নিয়ে আসা হলো বাড়িতে, ঠিক আছে। তারপর আপনার অনেক থেরাপিটারও করিয়েছি আগরতলা, চিকিৎসা নেই, লাস্ট 2 বছর কোনো চিকিৎসা হয়নি। তারপর একজন মধুপুরে সুবল সরকার নামে একজন ওনার পরে খোঁজ দিল আমাদের। খোঁজ দেওয়ার পর আমরা গত 21 আসার পর উনি অনেক ফুল বডি চেক আপ করিয়ে উনি বলছেন হ্যাঁ ওকে সুস্থ করা যাবে, একদম হাঁটিয়ে দেবে। ওনার জন্য খরচ হবে 6,08,000 টাকা। তো বলছে কতদিন লাগবে? বলছে এক থেকে 1.5 বছর সময় লাগবে। তারপর আমরা বললাম ঠিক আছে আপনি সুস্থ করুন, টাকার চিন্তা আপনি করবেন না। তারপর ওই দিন ইনস্ট্যান্ট মানে বিল তুলছে 38,800 টাকা। 2টা ইঞ্জেকশন পুশিং করছে, কোয়েন্টেবল ইঞ্জেকশন করছে, এই পোষণের চার্জ নিচ্ছে 7,500 টাকা করে 15,000 টাকা। ওই দিন আমরা 38,800 টাকার মধ্যে 30,000 টাকা দিয়ে গেছি। তারপর আপনার কইছে 5 দিন এনো থেকে চিকিৎসা করার জন্য। আমরা আসলাম 28/9/2021। হ্যাঁ, তো ওই 2/10/2021 অবধি ওকে রাত্রেবেলা ওর উর্ধ্বশ্বাসটা হচ্ছে। তো ওনাকে বললাম এইরকম হচ্ছে যে ওগুলো মনের অনেক ট্রিটমেন্ট করা হয়েছে, হ্যাঁ নার্ভগুলা মনে হয় টান টুন করেছে, এরকম একটু শ্বাসকষ্ট হবে। থানায় একটি মৃত্যুর সংবাদ লিপিবদ্ধ করা হয়। মৃতদেহ ময়নাতদন্তের শেষে মৃতদেহ পরিবারের হাতে তুলে দেয় পুলিশ। ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করা হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়েছেন মৃত পরিবারের লোকজনেরা। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।